মদ্যপ স্বামীর তাণ্ডব, গুরুতর স্ত্রী। মঙ্গলবার ফের একবার বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। কোনক্রমে পালিয়ে বাঁচে স্ত্রী, বাপের বাড়িতে এসে আশ্রয় নেয়। নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানে ভর্তি রাখার জন্য বলা হলেও আর্থিক অবস্থা ও ছোট শিশুদের কথা চিন্তা করে ফের ঘরে ফিরে আসে স্ত্রী। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রাজধানীর ভগত সিং কলোনি এলাকায়। অভিযুক্ত স্বামীর কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে আক্রান্ত গৃহবধূর পরিবার ও স্থানীয় মহিলারা। জানা গেছে, 17 বছর আগে বিয়ে হয় শিব বাসফোর ও পুনম বাসফোরের। কোর্ট ম্যারেজ করে বিয়ে হয় তাদের। বিয়ের কিছুদিন ভালোভাবে কাটলেও কিছুদিন পর স্বামী আসল চিত্র প্রকাশ্যে আসে। স্ত্রী পুনমের উপর অকথ্য অত্যাচার করত স্বামী শিব। প্রায় রাতে মদ্যপান করে ঘরে ফিরে চলত নির্যাতন। এরই মধ্যে তাদের 2 মেয়ে ও 1 ছেলে হয়। কিন্তু স্বামীর অত্যাচারের মাত্রা বাড়ায় স্ত্রী পুনম আশ্রয় নেয় বাপের বাড়িতে। বিগত 7 বছর যাবৎ বাপের বাড়িতে থাকত সে। মাঝে স্ত্রীকে ফুসলিয়ে ফের ঘরে নিয়ে যায় স্বামী। এরপর মঙ্গলবার ফের একবার বেধড়ক মারধর করে, ছ্যাঁকা দেয় স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে। গভীর ক্ষত হয় সারা শরীর জুড়ে, হাত পা বেঁধে চলে এই পৈশাচিক অত্যাচার। কোনো ক্রমে বাঁধন খুলে পালিয়ে আশ্রয় নেয় স্ত্রী পুনম। সেখান থেকে আসে বাপের বাড়িতে, খবর যায় রামনগর ফাঁড়িতে। ঘটনাস্থলে যায় পুলিশ, হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় স্বামী। এই ঘটনায় স্বামীর কঠোর শাস্তির দাবি উঠেছে। এর আগে স্ত্রীর মাথা ফাটিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটায় স্বামী। সে সময় পুলিশ আটক করলেও পরে ছাড়া পেয়ে যায় স্বামী। এই ধরনের ঘটনায় স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে কড়া বার্তা দেওয়ার দাবি জানায় প্রমীলা বাহিনী। আমি রুজি করে দিতে আসছিলাম, এরপরে আমার ওই সামনে শনিবারে আমার মারছে। এরপরে আমি কিতা পড়ছি, আমি আয়া পড়ছি বাপের বাড়িতে। আমি বুঝি আমি যে রুজি করে খাওয়ামো, তা আমি এক পিঠা খাবো করে আমি আয়া পড়ছি। আয়া পড়ছি আজকে 1 সপ্তাহ দিয়ে এখানেও আছি। আজকে বাইরে হয়েছি কাজে, দিয়ে অতদিন দিয়ে বদ্ধ আছে। আজকে ওই সিটে আছি কাজে, কাজ করে আম আমার টমটমে উঠছি। টমটমে দিয়ে আমার টাইম না ঘিসে এলো হয়ে গেছে। ঘরের ভিতরে তালা দিয়া হাত গোড় বাঁধা আমার পিটছে, আমার পুরো শরীর আমার জ্বলাই দিচ্ছে। আমার কেটা বুঝছে এটা কিনা মাঝে আমার ওই শিবু ছেলে গরম করে তেলের মধ্যে ডুবে ডুবে হারা মারছে। আমরা সেটা শিবুর নামে কর বিচার, আর হের ফটো লাগবো, হের বাড়ির লোক আছে, হের বাড়ির যদি সাক্ষী প্রমাণ লাগে আপনারা, বাড়ির তার ফ্যামিলি লোক আছে, তারা ফ্যামিলি লোকের তারা সাক্ষী দিব। হে খুব বাজে ছেলে, খুব ভালো খারাপ ছেলে, একদম এর থেকে বড় খারাপ আর কেউ নাই। হে মানুষের বাচ্চা না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।